জয় হিন বন্ধুরা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পারছো আজকে কোন টপিকেই কথা হতে চলেছে তো বন্ধুরা তোমাদের গত এগারো তিন দু হাজার বাইশে রেকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ির প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমরা যারা যারা কোয়ালিফাই করতে পারো নি তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমনকি অনেক ইউটিউব চ্যানেলেও বলেছে যে তোমাদের নাকি সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে চলেছে সত্যি কি তোমাদের দ্বিতীয় লিস্ট প্রকাশিত হবে প্রিলি রেজাল্টে এর মধ্যে কতটা সত্যতা আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো কারণ অনেকেই জিরো পয়েন্ট টু ফাইভের জন্য বাদ গেছো অনেকেই এক নম্বরের জন্য বাদ গেছো অনেক বেশি কাট অফ গেছে তার জন্য তোমরা অনেকেই বলছো যে বেশি ক্যান্ডিডেটকে ডাকা হয়নি তো সেই কারণে আবার সেকেন্ড লিস্ট বার হয়ে অনেকেই অনেক রকম কথা বলছো তোমরা আমাকেও অনেকে ফোন করে কল করে মেসেজ করে তোমরা বারবার জিজ্ঞাসা করছো দাদা দ্বিতীয় লিস্ট বের হবে কি হবে না আমরা খুব টেনশানে আছি সত্যি কি দ্বিতীয় লিস্ট বের হবে পুরো ভিডিওটা ওয়াচ করো সমস্ত কিছু তোমাদেরকে ফ্যাক্ট ফ্যাক্টের কথা বলবো পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের দ্বিতীয় লিস্ট বার হওয়ার কি অফিসিয়ালি কোনো আপডেট আছে তো তোমাদেরকে জানিয়ে রাখি সেটা একদমই না ভাবে কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি তবে ফ্যাক্টরির ভিত্তিতে অনেকে অনেক রকম কথা বলছে যে দ্বিতীয় লিস্ট বার হবে দেখো বার হবে কি হবে না সেটা এখন বলা সম্ভব না যারা বলছে বার হবে পসিবিলিটি তখনই যখন তোমাদের মাঠটা যে যারা পাস করেছে এবং যাদের মাঠ কমপ্লিট হওয়ার পরেই হবে কারণ অনেকেই বলছে যে ডাব্লিউ লেভেলের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা হয়তো মাঠ করতে পারবে না অনেকে অনেক রকম কথা বলছে বাট একটা কথা তোমরা জেনে রাখো ক্যান্ডিডেট তোমরা অনেকেই বলছো কম ক্যান্ডিডেট ডেকেছে একদমই না তোমাদের ক্যান্ডিডেট ঠিকই ডেকেছে এগারো গুণ মতো ডেকেছে টেন পয়েন্ট সেভেন সামথিং গুণ তোমাদের ডেকেছে মাঠে তো এরকমই মোটামুটিভাবে ডাকে এর আগেও ডেকেছিল পনেরো গুণ ডাকেনি কোনো বাড়ি তোমাদের মোটামুটি এই বারো তেরো এরকম ডাকে তো তোমাদেরকে বলে রাখি মাঠে ঠিকঠাক ডেকেছে এবার তোমাদের সেকেন্ড লিস্ট বার হওয়ার সম্ভাবনা কখন রয়েছে যখন দেখবে যে তোমাদের মাঠে যেমন আবগারি পুলিশের ক্ষেত্রে হয়েছিল যে মাঠে বেশি ক্যান্ডিডেট হয়তো কুড়িজন করে হয়তো তোমাদের ছাড়ছে সেখানে একজন করে ঢুকছে দেখা গেলো ক্যান্ডিডেট তোমাদের যেখানে আঠাশ হাজার মেন এক্সামে বসবে আঠাশ থেকে তিরিশ হাজার সেখানে দেখা গেলো যে দশ থেকে পনেরো হাজার ছেলে হচ্ছে মাঠ কমপ্লিট করতে পেরেছে বাদবাকি ফাঁকা রয়েছে তখনই তোমাদের সেকেন্ড লিস্টটা বার হবে তার আগে কিন্তু কোনো পসিবিলিটি নেই যদি তারা ক্যান্ডিডেট পেয়ে যায় সে যতই ডাব্লিউ বিসিএস লেভেলের ক্যান্ডিডেট হোক যাই হোক তারা যদি তিরিশ হাজার মতো ক্যান্ডিডেট পেয়ে যায় তাহলে তারা কিন্তু কোনো সেকেন্ড লিস্ট বার হবে না এটা পরের কথা হয়ে গেল তাও আমি তোমাদেরকে ডিমোটিভেট করব না তোমাদেরকে একটা কথাই বলবো দেখো মাঠ এখনও বাকি আছে দেখা গেলো মাঠে পাস করতে পারো না এবং সেকেন্ড লিস্ট বার হয়ে গেল যেমন তোমাদের আবগারি পুলিশের ক্ষেত্রে হয়েছে সেই ভুলটা যারা যারা করেছো যে অনেক আগে থেকে আমরা তোমাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আবগারি সেকেন্ড লিস্ট বার হবে বার হবে বাট তোমরা মাঠ এবং মেন্সের প্রিপারেশান নাও নি তাদেরকে বলবো তোমরা প্রিপারেশানটাকে ভাই ছেড়ো না এটা বারবার তোমাদেরকে বলছি প্রিপারেশান ছেড়ো না কারণ এর দুটো কারণ আছে প্রথমত তোমাদের যদি সেকেন্ড লিস্ট বার হয় খুবই ভালো মাঠের পর তাহলে তোমাদের তোমরা কোয়ালিফাই করে যাবে অনেকে এবং মাঠে তোমাদেরকে ডাকা হবে আর দ্বিতীয়ত তোমাদের নতুন ভ্যাকান্সি আসছে এটা তোমাদেরকে জানিয়ে রাখছি তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে তার সঙ্গে সঙ্গে ডাব্লুপিপি কনস্টেবলেরও বিজ্ঞপ্তি বেরোবে তো তোমার দেখো তুমি যদি প্রিপারেশান এখন থেকে নাও তাহলে এই কাটপ নিয়ে ভাই ভাবতে হবে না বারবার একটা কথা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি প্রিপারেশান এখন থেকেও না দেখতেই পাচ্ছ কাটক কী হারে মানে কি বলবো কোনো রিকুমে কারোর কোনো দোষ নেই ভাই রিকুমেন্ডে কোনো নতুন বিজ্ঞপ্তি তো নেই শুধুমাত্র পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তিই বেরোচ্ছে তাছাড়া তো আর বিজ্ঞপ্তি নেই তো কি করবে ছেলে মেয়ে সকলেই এইখানেই অ্যাপ্লাই করছে তো কিছু করার নেই কাটক কীরকম হারে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমত তোমাদেরকে আমি ফ্যাক্টরের কথা বলে দিলাম যদি মাঠে মাঠ কমপ্লিট করার পর ছেলে মেয়ে না হয় কমপ্লিট না হয় তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে তবেই তারা কিন্তু তোমার দ্বিতীয় লিস্ট বার করবে তার আগে কিন্তু কোনো মতে দ্বিতীয় লিস্ট বার হবে না যে যতই বলুক এটাই সত্য তোমাদেরকে এটাই মেনে নিতে হবে আর যদি তোমাদের ছেলে কম হয়ে গেলো তাহলে তো তোমাদেরকে সেকেন্ড লিস্ট বার করবে এটা তোমরা জেনে রাখো তো ভালোভাবে প্রস্তুতি নাও দ্বিতীয়বার তোমাদেরকে চাকরি কিন্তু পেতেই হবে একদম জিদ করে নাও মনে মনে একদম ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের নতুন ভ্যাকান্সি আসছে সেই ভ্যাকান্সির মধ্যে একটা সিট তোমাকে নিতেই হবে এটাই তোমাদেরকে বলবো আর তোমাদের যারা পাস করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন আবারও তো তোমাদের মাঠ মাঠ তোমাদেরকে ডেডিকেটেড ভিডিও আসছে তোমাদের মোটামুটি এপ্রিল মাস থেকে মাঠ শুরু হয়ে যাচ্ছে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও এটাই বলবো তোমাদেরকে কারণ প্রিলি এক্সাম একটা মানে কোয়ালিফাইং ইন নেচার এরপরে প্রিলি এক্সামের কিন্তু কোনো রকম কোনো কিছু হবে না তোমাদের মাঠ কমপ্লিট করতে হয় মেন এক্সাম হচ্ছে তোমাদের মেন মাঠটা আর মেনটা ভালো করে তোমাদেরকে কিন্তু করতে হবে এটাই তোমাদেরকে বলা তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ মন ভাঙার একদমই দরকার নেই নতুন ভ্যাকান্সি আসছে জানি রিকভার করতে একটু টাইম লাগবে অনেকে অনেক কষ্ট করে তোমরা পরীক্ষা দিয়েছিলে তো ব্যাক হতে একটু টাইম লাগবে আস চিন্তা নেই নতুন ভ্যাকান্সি আসছে প্রস্তুতি এখন থেকে নাও এটাই বলবো তো ভিডিও যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে মধ্যে শেয়ার করে দেব চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো বন্ধুরা ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের জন্য আন অ্যাকাডেমি নিয়ে চলে এসেছে দুর্দান্ত অফার তোমরা যারা যারা ভাবছো যে আন অ্যাকাডেমিতে সাবস্ক্রিপশান নেবে এটাই সঠিক সময় আন অ্যাকাডেমিতে সাবস্ক্রিপশান নেওয়ার কারণ আন অ্যাকাডেমি তোমাদের জন্য ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট অফ দিচ্ছে তোমরা যারা যারা বি ব্যাঙ্কিং এস এসএসসি রেলওয়েজ ডাব্লু বি জেনারেল কম্বাইন্ড এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছে তাছাড়াও তোমরা যদি আমার কুপন কোডটা ইউজ করো বং অ্যাকাডেমির সেক্ষেত্রে আরও ফ্ল্যাট টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তো যাও এখনই গিয়ে আন একাডেমিতে সাবস্ক্রিপশান নিয়ে নাও অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করতে ভুলবে না তাছাড়াও তোমাদের জন্য আন আন একাডেমি বিভিন্ন আপকামিং ব্যাচ কোর্স এবং টেস্ট সিরিজ লঞ্চ করেছে যেমন তোমাদের নব্বই দিনের ডাব্লিউ বিশেষ প্রিলিমস দু হাজার বাইশ ক্র্যাকার ব্যাচ লঞ্চ করেছে যেটা তোমার শুরু হচ্ছে পনেরোই মার্চ থেকে তোমরা দেখতেই পাচ্ছ তিন মাসের তিন মাসের জন্য কিন্তু এই কোর্সটা লঞ্চ করেছে এখানে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমার কোডটা ইউজ করবে বং অ্যাকাডেমি তাছাড়াও তোমাদের আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউ বিসিএস প্রিলিমস এবং মেন্সের জন্য যেটা তোমাদের শুরু হচ্ছে ষোলোই মার্চ থেকে দু হাজার বাইশ থেকে তো এখানেও যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমার কুপন কোডটা কিন্তু ইউজ করবে তাছাড়াও তোমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস গ্র্যান্ড স্কলারশিপ টেস্ট নেওয়া হচ্ছে তেরোই মার্চ দু হাজার বাইশ চারটের সময় সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে ফ্রি অফ কস্ট এবং তোমরা যদি এখানে র্যাঙ্ক এক করতে পারো তাহলে একশো পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে আন র্যাঙ্ক দুই করতে পারলে পঁচাত্তর পার্সেন্ট তিন র্যাঙ্ক করতে পারলে পঞ্চাশ পার্সেন্ট এবং চার থেকে ছয়ের মধ্যে র্যাঙ্ক করতে পারলে গিফট ভাউচার পেয়ে যাবে তাছাড়াও সাত থেকে দশের মধ্যে হাজার পার্সেন্ট গিফট ভাউচার কিন্তু তোমরা পেয়ে যাবে তো ফ্রি অফ কস্ট তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে কোনো রকম কোনো টাকা পে করতে হবে না এবং এখানে আনলক করার জন্য অবশ্যই আমার কুপন কোডটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে বং একাডেমি নাহলে কিন্তু তোমরা আনলক করতে পারবে না তো যাও এখনই গিয়ে এই মক টেস্টটাতে এনরোল করে নাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে